بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته হ্যাঁ যে প্রশ্নটি আমার কাছে এসেছে তার উত্তর হলো কথাটা ঠিক যে স্বামী সৎ হোক বা অসৎ হোক তার আনুগত্য করা ওয়াজিব কথাটা ঠিক তবে ব্যাখ্যা সাপেক্ষ তার আনুগত্য করা ওয়াজিব শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মানে শরীয়তের সীমানায় সীমারেখার মধ্যে থেকে যদি স্বামী এমন কোনো আদেশ করে যে আদেশটা শরিয়া বহির্ভূত তাহলে সে আদেশ মানতে বাধ্য নয় স্ত্রী সে আদেশ মানতে বাধ্য নয় কিন্তু যে আদেশটা করেছে সে আদেশ শরিয়ার সাথে সাংঘর্ষিক নয় তাহলে স্ত্রী মানতে বাধ্য বিশেষ করে যতদিন তার রোজগার খাবে তার আইন কামে চলবে তার কথা মতো চলতে বাধ্য তবে এই বাধ্যতার সীমারেখা হলো শরীয়তের গণ্ডির ভিতরে থাকা জরুরি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শরীয়তের অনুকূল কথা বলবে বা শরিয়া বিরোধী কথা হবে না কাজ হবে না ততক্ষণ পর্যন্ত স্বামীর আনুগত্য চলবে বরং এটা বলা যেতে পারে যে ইসলামিক ল যে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার বিরোধিতায় হাদিসে বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক কোনো আনুগত্য নেই কোনো সৃষ্টির স্রষ্টার বিরোধিতায় মুসনাদ আহমদের হাদিস আরও বলা হয়েছে বুখারী শরীফের হাদিসে ইন্নামা তাআতু ফিল মা'রুফ আনুগত্য চলবে কেবল ন্যায় সঙ্গত কাজে সুতরাং স্বামীর কোনো অন্যায় আদেশ স্ত্রী মানতে বাধ্য নয় অনুরূপ পৃথিবীর কেউ মানতে বাধ্য নয় অন্যায় আদেশ যেটা শরিয়া বহির্ভূত অন্যায় আদেশ অন্যায় নিষেধ মানতে বাধ্য নয় এগুলো খেয়াল রাখতে হবে তো স্বামী হতে পারে ধৈর্য সহ্য তার কম বা সে উল্টা সিধা কাজ করছে তাকে বোঝাতে হবে একান্ত শরিয়া বিরোধী শরীয়ত লঙ্ঘন করে যদি যেমন নামাজ পড়া বাদ দিয়েছে পরিহার করেছে মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েছে বা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছে তাহলে এই জাতীয় স্বামী বলা যে পাপাচারী স্বামী কিন্তু এরপরও তাকে হেদায়েত করে থাকতে হবে এবং হেদায়েতে কাম না দিলে তখন সে সেটা তার পথ দেখতে পারে যেহেতু তার ফিস্ক জাহের হয়ে গেছে তখন প্রয়োজনে এই স্বামীকে সে পরিত্যাগ করতে পারে বোঝানোর চেষ্টা করার পরও ব্যর্থ হলে আর যদি দেখা যায় যে না তার ভিতরে এরকম বড় ধরনের কোনো দোষ নাই কবিরা গুনাহ নেই বরং এমনি ফিস্ক ফজর কিছু আছে যেগুলো বলা যেতে পারে কবিরা গুনাহের নিচে তাহলে স্বামীকে ওয়াজ করে থাকতে হবে এবং স্বামীর আদেশ হিসেবে মানতে হবে এক কথায় স্বামীর আন্ডারে যতক্ষণ থাকবে তার যতক্ষণ পর্যন্ত ভরণ পোষণে থাকবে তার কথা মানতে সে বাধ্য তবে শরীয়তের সীমানায় থেকে শরিয়া বহির্ভূত কোনো আদেশ মানতে বাধ্য নয় আর স্বামী যদি ইসলাম থেকে বেরিয়ে পড়ে তাহলে তো সেটা আলাদা কথা যেমন নামাজ পরিত্যাগ করছে নিয়মিত বেনামাজি তো একে তো অনেকেই কাফের বলেছেন অনেক ওলামায়ে দ্বীন কিছু হাদিসের আলোকে কাফের গণ্য করছেন তাহলে সেটা কথা ভিন্ন অনুভয় শিরিক যদি করে তাহলে তো তার কাছে থাকা যাবে না মুশরিক হওয়ার কারণে শিরিক চর্চাকারী হওয়ার কারণে তো যতক্ষণ পর্যন্ত স্বামী ইসলামের গণ্ডিতে থাকবে ওই স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত তা শরীয়তের বহির্ভূত না হবে এটাই হলো নিয়ম নীতি স্বামীকে মানা যাবে কি যাবে না আর একটা কথা মনে রাখতে হবে যে অনেক সময় স্বামীর বিকৃতি আসে আল্লাহ রাব্বুল আমিন হয়তো পরীক্ষামূলক এরকম কিছু আল্লাহ দিয়ে দেন চাপিয়ে দেন পরীক্ষা হিসেবে যে সে সবর করছে কিনা। আবার অনেক সময় স্ত্রীর পাপের কারণে স্ত্রীর কিছু ভুল ত্রুটি হয়তো হয়েছে, তার তাকসির হয়েছে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাকে এভাবে পরীক্ষা করে স্বামীর খারাপ চরিত্র দেওয়ার মাধ্যমে। একথা বিভিন্ন হিকমত রয়েছে। এজন্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে স্বামীর সৎ চরিত্র হওয়ার জন্য, স্বামীর ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাকে হেদায়েত দান করে, সঠিক পথে পরিচিত করে। দোয়া করতে হবে এবং তাকে হেদায়েতের পথে আহ্বান করে থাকতে হবে, সুন্দর করে বোঝাতে হবে। তো এই হলো স্বামীর সাথে স্ত্রীর আচরণ বা কি ভূমিকা অবলম্বন করা লাগবে তার সংক্ষিপ্ত বিবরণী। আশা করি প্রশ্নের উত্তরটি বুঝে এসেছে এতক্ষণ। ধন্যবাদ। ওবিল্লাহি তৌফিক। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।